ওলে বাবা, দুটো বাঘ, দুটো উলফ, ওলে বাবা, ওলে বাবা, भगा रहे हैं दोनों को। आउटसाइड माई किचेन तो तुम्हारे संगे प्राय एक वीक कोनो कथा होयनी। आमी खूब बिजी हो पड़े आसले। एक शिफ्टिंग होबे कल के मैं सैटरडे 31st तो देहरादून छाड़छी आर कि। तो आबार एनसीआर जाच्छी तो सेई निये खूब बिजी छिलाम। तो तुम्हारे संगे कोनो कथाबार्ता आड्डा मारा एसब आर हलो ना। तो आज के मन हलो जे आज के एक ब्लग बनाई आज के आर कल मिलिए आमार शिफ्टिंगटाओ तुम्हारे संगे शेयर करब। আর আমরা আপাতত এনসিআর এ থাকার জন্য যাব। দেরাদুন ছেড়ে যাচ্ছি, ভীষণ মনটা খারাপ, বাট কিছু করার নেই। কিছু ভীষণ পার্সোনাল রিজনের জন্যই যেতে হচ্ছে। তো প্যাকিং ব্যাকিং হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে দিনটা শুরু করি তোমাদের সঙ্গে। এখন মোটামুটি 2:30 বেজে গেছে, করবো। আর কালকে প্যাকিংটাও দেখাবো আর ওখানে গিয়ে পৌঁছানোটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ব্লগটা বেশ এক্সাইটিং হতে চলেছে, তো লেটস গেট স্টার্টেড। এই দেখো, সব এরকমভাবে স্যুটকেসগুলো রাখা আছে, আরও অনেকগুলো স্যুটকেস আছে। এইগুলো মোটামুটি হয়েছে। আর এই এই ছোটো যে ব্যাকপ্যাকগুলো, এগুলো আমাদের কাঁধে থাকবে। আর বাদ বাকি বুলেন্স ফুলেন্সগুলো সবই প্যাকার্সদের সঙ্গে যাবে। এই ঘরে দুটো ব্যাগ আমি রেডি করে ফেলেছি। The Pope takes a poop and the president too, and the fancy grand banker in his three-piece suit, the big fat general and all of his troops. The truth of the matter is everybody poops. The famous brain surgeon has to leave his lump, and the high-class model has to stop for a dump. And the size of Canada can't spray away the truth, 'cause even if they don't admit it, everybody poops. Everybody poops. Everybody poops. এটা না আমার বাড়ির পাশে একটা বর্ষাকালে সিজনাল স্প্রিং, এখান থেকে না বৃষ্টির জলগুলো পাহাড় থেকে, যেগুলো বৃষ্টি মানে উপর থেকে জলগুলো সব নিচে নামে। তো প্রথমে না আমি শব্দটা বুঝতে পারিনি, আমি ভাবছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। তারপরে আমাকে রোমিত বললো, না না, এই আমাদের বাড়ির পাশেই একটা স্ট্রিম আছে যেটা সিজনাল স্ট্রিম। তো অসম্ভব শব্দ, ঠিক যেন মনে হয় বৃষ্টি হচ্ছে। এই ক্লাইমেটটাকে খুব মিস করবো। সামহাও এই জায়গা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো দেখো একবার, আকাশটা দেখো, খুব বৃষ্টি টৃষ্টি হয়েছে কদিন ধরে, আজকে সকাল থেকে আর বৃষ্টিটা হয়নি, এখন এরকম। Thank you.
বসে আছি, কোনো রকমের মুভার্স প্যাকেজের আসার পাত্তা নেই। ফোন করে জানালো যে ওদের আসতে আসতে 2 বেজে যাবে, যেখানে ওদের আসার কথা ছিল 7:30 সময়। তো আমরা মোটামুটি ভেবেছিলাম যে আমরা NCR পৌঁছে যাব বাই 4:35, বাট সামহাউ হচ্ছে না। আমাদেরকে সেকেন্ড হাফে রোমিতকে ড্রাইভ করতে হবে, তো ওদের জন্য ইগারলি ওয়েট করছি। আর বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর জানি না কী খেতে দেবো, কারণ ফ্রিজ মোটামুটি ফাঁকা করে দিয়েছি। আর বাইরে থেকে কিছু কিনে ভেবেছিলাম খেয়ে নেব আমরা নিজেদের খাওয়াটা, আর ওদেরকে গিয়ে খাওয়াবো। এই হচ্ছে আপডেট। তো ভীষণ বোরিং লাগছে আর খুব বাজে লাগছে, বাড়িঘর দরের অবস্থা খুবই খারাপ। তো এরমভাবে কতক্ষণ চলবে আমি জানি না, ওরা যতক্ষণ না আসছে আমার কিছু ভাল লাগছে না, ভীষণ মানে ডিসগাস্টেড লাগছে। তো চলো বাদবাকি আপডেট করছি, কি কি হয় কি না হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর ততক্ষণে রেডি টেডি হই আস্তে আস্তে। দেখো বাড়ির কি অবস্থা, প্যাকিং চলছে। আমি মাস্ক পরে আছি, ওই জন্য হয়তো আওয়াজটা একটু অন্যরকম হতে পারে। ইয়াহ পে প্যাকিং চল রহা হ্যায়, ইয়ে সব পৌধা বৌধা এন্ড সব কুছ। ভালো প্যাকিং করছে, ম্যাক্সিমাম জিনিসই চলে গেছে। এই হচ্ছে বাড়ির অবস্থা, এত সুন্দর বাড়িটা। তো চলো বাদবাকি আর কী কী হতে চলেছে সব জানাবো তোমাদের সাথে, আর কীরকম কী টাকা পয়সা খরচা হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মুভার্স প্যাকার্স পুরো প্যাকিং কমপ্লিট করার পরে আমরা এই দেরাদুন থেকে বেরোলাম। জাস্ট 9 বেজেছে, একটু টিক্কি খেয়েছি সারাদিনে একটু আগে, জাস্ট 15 আগে। তো এই আমাদের জার্নি শুরু হলো, 4.5 ঘন্টা জার্নি। তো চলো কী হয় পথে, আরও কী কী ঘটতে চলেছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। এটা একটা স্টাডি আপাতত এরমভাবে রাখা হয়েছে। এই আমার বাড়ির অবস্থা এখন। আরবান ক্লাব থেকে লোক এসছে, তো ওরা ক্লিন ক্লিন করে দিয়ে গেলে তারপরে আমি বাড়ি ঠিক করবো। এখন আপাতত এই অবস্থা, আমার লক করার মতো অবস্থা নেই, তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কী অবস্থা। তারপরে বাড়ির একটা দেখিয়ে দেবো যে বাড়িটা কীভাবে সাজিয়েছি সেটা দিয়েছি। আপাতত সাজানোর মতো ফর্মেই নেই, বাজে অবস্থা। তো চলো এই পর্যন্ত এখন, তারপরে ওরা চলে গেলে দেখাবো। কিচেন জাস্ট ডাম্প করে রাখা হয়েছে সব কিছু। বাড়ি আমার ডিপ ক্লিন হয়ে গেছে মোটামুটি, এখনও গোছানো হয়নি, আনপ্যাক হয়নি। বাট আরবান কোম্পানির ছেলেরা এসে ভীষণ ভালো কাজ করে গেছে তিনজনে। আর এখন আমরা এখন খেতে বেরোচ্ছি, কারণ এখনও পর্যন্ত আমি কিচেন অর্গানাইজ করতে পারিনি। তো আজকে আমি যথা চেষ্টা করে আমি কিচেনটা অর্গানাইজ করে নেবো। গ্যাস পাইপ কানেকশানও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি। প্লাম্বিংয়ের কাজটা কালকে হবে, তাই জন্য ওয়াশিং মেশিন আমার এখন চলছে না। আর এই তো আপডেট আবার তোমাদেরকে দেবো। আমরা একটু বেরোচ্ছি, আমরা
আমাদের এক নেবার অ্যাজ ওয়েল অ্যাজ রোমিতের কোলিগ আর আমাদের খুব ভালো এক মানে কী বলবো বন্ধু, ওদের বাড়িতে আমরা যাচ্ছি খেতে। তো লাঞ্চটা করে আমরা একটু বেরোবো, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো কী হচ্ছে কী না হচ্ছে। তো চলো এসি দেখতে এসেছি, তো এসিটা একটু দেখে ফাইনালাইজ করবো কোনটা নেবো কোনটা নেবো না, ওটাকে দেখতে এসেছি। চলো কিনে নিই, কিনে নিই তোমাদের সঙ্গে কথা। আমাদের এসিটা শপিং করা হয়েছে, তো তোমাদের সঙ্গে পরে ডিটেলস বলবো আর কি। তো চলো আবার বাড়ি যাই এখন। দেখো টেবিলের অবস্থা, এখন তো দেখছো অনেক খালি, এখনো মন্দির পাতা হয়নি। এই আমার খুব বাজে অবস্থা, এই ভীষণ বাজে অবস্থা। এই রুমের অবস্থা এই রুমটার অবস্থা এসি কিনেছিলাম বললাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এসিটা আমরা ক্রোমা কিনেছি, টাটা প্রোডাক্ট। তো ক্রোমার আমার মাইক্রোওয়েভও আছে, তো ক্রোমা আমাদের খুব ভালো লাগে ব্র্যান্ডটা, তো কিনেছি। তো ওর ইনস্টলেশনটা অ্যাকচুয়ালি কালকে এসে আর আমি তোমাদের সঙ্গে আপডেট করতে পারিনি। এই আমার ব্লগটা অ্যাকচুয়ালি শনিবার থেকে স্টার্ট হয়েছে, তো আমার পক্ষে প্রত্যেক দিন করা সম্ভব না, তো সেই জন্য এটাকে আমি কন্টিনিউ করলাম। তো আমাদের ইনস্টলেশন পরের দিনই করে দিয়েছে, মানে আজকে করে দিয়েছে ইনস্টলেশন। তো কালকে জাস্ট আমরা বাই করেছিলাম, তো আজকেই ইনস্টলেশন করে দিয়েছে সেকেন্ড হাফের মধ্যে। আর ভীষণ ভালো সার্ভিস ওদের, আমরা ওখান থেকে অনেক প্রোডাক্টই কিনেছি আগে। তো দেখো এটা কুলিং ভীষণ ভালো, আর এয়ার থ্রোটাও খুব ভালো। ইভেন আমার লিভিং রুমটা, ফ্ল্যাটটা তো আগের বাড়ির মতো অত বড় নয়, তো লিভিং রুমেও আমরা ওটা হাওয়াটা দেখছি খুব ভালো, থ্রোটা খুব ভালো এই। আর আপাতত আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, তো এই জাস্ট টিভিটাকে সেট করেছি, এইদিকে দেখো কি অবস্থা, এই যে। আর আমার দুটো বাচ্চা, এই যে এরা বেডে বসে আছে, কিচ্ছু এখনও সেটিং হয়। তো আস্তে আস্তে সেট করছি, অনেকটাই আজকে গুছিয়েছি, প্রচুর কার্টেন, আজকে কার্টেনগুলো সব খুলে টুলে রেখে দিয়েছি। একটা ঘরটা, একটা রুম মানে যেটা আমার, এটা হচ্ছে 2BHK প্লাস একটা স্টাডি আছে, তো স্টাডিটাকে পুরো আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছি, তো ওখানে সব জিনিস রেখে দিয়েছি। তো ব্লগটা কোথাও গিয়ে শেষ করা উচিত, তো আজকে আমি ব্লগটা শেষ করছি। তো কোনো কারণে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক চাই, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্রচুর প্রচুর শেয়ার করো নিজেদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, যাতে আমি এগিয়ে যেতে পারি আর আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য বানাতে পারি। ভীষণ টায়ার্ড, কদিন ধরে ঘুম ভালোভাবে হয়নি। আর সেই দিন তো আমরা যেদিন দেরাদুন থেকে নয়ডা এলাম, সেদিন আমরা একটা ভুল রাস্তায় চলে গেছিলাম, চণ্ডীগড়ের দিকে চলে গেছিলাম। তো প্রচণ্ড মানে 4.5 ঘন্টা জার্নিটা আমাদের, প্রায় 150 কিলোমিটার বেশি চলে গেছিলাম। তো সেসব করে মানে ভীষণই টায়ার্ড হয়ে গেছি, সেই রাত্রে তো ঘুমোই নি। 5টার সময়, 4:30-5টার সময় আমরা এই বাড়িতে ঢুকেছিলাম, এই ফ্ল্যাটে ঢুকেছিলাম।
তারপর থেকে একের পর এক চলছে। তো আজকে এখন আমি ব্লগটা এন্ড করলাম। তো থ্যাংক ইউ সো মাচ, আর আমাকে প্লিজ এনকারেজ করো, সাপোর্ট করো, যাতে আমি ফার্দার এগিয়ে যেতে পারি।